হ্যালো বন্ধুরা, এসএস চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে জানাই শুভেচ্ছা। আজকে আমাদের টিউটোরিয়াল হলো কিভাবে আপনি ফটোশপ অ্যাকশন ব্যবহার করে আপনার ছবিকে অসাধারণ একটি ইফেক্ট দিবেন। তো আমরা আগে দেখি কি ধরনের ইফেক্ট আমরা পাবো অ্যাকশনটি ব্যবহারের মাধ্যমে। এই যে দেখুন, ঠিক এই ধরনের একটি ইফেক্ট আপনি আপনার ছবিকে দিতে পারবেন আমাদের এই ফটোশপ অ্যাকশনটি ব্যবহার করে, তাও মাত্র 2 থেকে 3 সেকেন্ডের মধ্যে। এর জন্য আপনাকে তেমন কিছুই করতে হবে না, শুধুমাত্র কয়েকটি মাউসের ক্লিক করলেই আপনি এরকম একটি ইফেক্ট পাবেন। তো চলুন দেখা যাক কিভাবে এরকম ইফেক্ট পাওয়া যায়। শুরুতে নিচের লিঙ্ক থেকে আমার দেয়া বাস্কেট ইফেক্ট অ্যাকশনটি ডাউনলোড করে নিন। ডাউনলোড করার পরে আপনি আপনার ফটোশপটি ওপেন করুন। এরপরে এটা মিনিমাইজ করে রেখে এই বাস্কেট ইফেক্ট অ্যাকশনের উপর ডাবল ক্লিক করুন। এখন আপনি যে ফটোটিতে ইফেক্ট দিতে চান সেটি আপনি ফটোশপের মাধ্যমে ওপেন করুন। আমি সাপোজ এই ইমেজটা দিয়ে একবার করে দেখাচ্ছি। এটাকে ফটোশপের মাধ্যমে ওপেন করলাম। এরপরে ইমেজটাকে আমাদের রিসাইজ করে নিতে হবে। এটাকে 976x973 পিক্সেলে রিসাইজ করে নিতে হবে। এছাড়া এই অ্যাকশনটি এখানে কাজ করবে না ঠিক মতো। তো এটাকে ক্রপ করার জন্য এখানে ক্রপ টুলে ক্লিক করুন। এরপরে এখান থেকে ওয়াইড, হাইট এবং রেজুলিউশন এটি সিলেক্ট করুন। এরপরে এখানে টাইপ করুন 976px এবং এখানেও 976px, আর পিক্সেল পার ইঞ্চি ঘরে 1 টাইপ করুন। এরপরে এন্টার প্রেস করুন। এবার আমাদের এই ফটোটি 976x976 পিক্সেলে রিসাইজ হয়ে গিয়েছে। এখন আপনি উইন্ডোতে যান, এখান থেকে অ্যাকশন অথবা অল্টার প্লাস F9 প্রেস করলে অ্যাকশন উইন্ডোটি ওপেন হবে। এখানে আপনি এখন দেখতে পাবেন বাস্কেট ইফেক্ট নামে এরকম একটি অ্যাকশন দেখা যাবে। আমাদের আগেও এটা ইনস্টল করা ছিল, তাই দুইবার দেখা যাচ্ছে। অ্যারো বাটনে ক্লিক করুন। এরপরে এখান থেকে বাস্কেট ইফেক্ট সিলেক্ট করে প্লে বাটনে ক্লিক করুন। কাজ চলতেছে, হ্যাঁ কমপ্লিট হয়ে গিয়েছে। এবার আমরা আমাদের ডেস্কটপে গেলে আমাদের কাঙ্ক্ষিত ছবিটি পেয়ে যাব। এই যে আমাদের ছবিটি, এটাতে অলরেডি ইফেক্টটা চলে এসেছে এবং এটার PSD কপিটাও আমরা পেয়ে যাব, যেটাকে আমরা ফটোশপের মাধ্যমে ওপেন করে যদি অন্য কোনো এডিট করা দরকার হয় তো আমরা সেটা করে নিতে পারবো। এটি অত্যন্ত সহজ, আশা করি আপনারা সবাই বুঝতে পেরেছেন এবং খুব সহজেই এটি করতে পারবেন। এরকম আরও মজার মজার টিউটোরিয়াল পেতে চাইলে আমাদের এসএস চ্যানেলকে সাবস্ক্রাইব করুন। আর ভিডিওগুলি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আপনাদের বন্ধুদের সাথে শেয়ার করুন। ধন্যবাদ।